হ্যালো ভিউয়ার্স, অনলাইন বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া আলম। শিল্পা শেট্টির বোন শামিতা শেট্টি বিগ বস 15 এ তার বিয়ের পরিকল্পনা প্রকাশ করেছেন। এবছরই বিয়ে করছেন তিনি, কিন্তু কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন শামিতা? বয়ফ্রেন্ড রাকেশ বাপাট না, তার কথায় ইঙ্গিত দিল এটাই। গত পর্বে বিগ বসে হাজির হয়েছিলেন এক জ্যোতিষী, যিনি প্রত্যেক প্রতিযোগীকে ভবিষ্যৎবাণী করছিলেন। তিনি শামিতাকেও বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি বিয়ে করবেন। পাত্র খুবই সাধারণ, তবে বিয়ের পরে তার ভাগ্য জানা যাবে। শামিতার বিবাহিত জীবন সুখের হবে। শামিতা ও তার স্বামীর এক ছেলে ও এক মেয়ে হবে। ঘটনার পর শামিতা আরেক প্রতিযোগী নিশান্ত ভাটকে জানান যে এবছরই তিনি বিয়ে করবেন, কিন্তু পাত্রের কোনো খোঁজ নেই। সকলেই জানেন বিগ বস ওটিটিতে রাকেশ এবং শামিতার মধ্যে প্রেম শোয়ের পরে অব্যাহত ছিল। তাই নিশান্তের প্রশ্ন, কেন রাকেশ আছে? শামিতার উত্তর, আমি রাকেশকে সেভাবে চিনি না, আমরা শুধু শোতে সময় কাটিয়েছি। নিশান্ত তাকে সতর্ক করে দিয়েছিলেন, আমি রাকেশকে অনেকদিন ধরে চিনি, কিন্তু সে খুব জটিল। তবে রাকেশের সমালোচনা সহ্য করতে না পেরে শামিতা বলেন, আমিও খুব সহজ নই। কিন্তু রাকেশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক কি বিগ বস পর্যন্ত স্থায়ী? তাকে বিয়ে করার পরিকল্পনা করছেন, তবে রাকেশের সাথে তার বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি শামিতা।